সো এখন আমাদের সবচেয়ে বড় আলোচনাটা হলো আমাদের কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন কি করতে আসলো, কিভাবে আসলো, রাইট? না, আনইম্পর্টেন্ট, হু কেয়ার্স? একটু কেয়ার করি আমরা আমাদের কনস্টিটিউশন, ঠিক আছে, ওকে। সো আমাদের কনস্টিটিউশনের অবভিয়াসলি উৎপত্তি তো ব্রিটিশ আমল থেকেই হবে একভাবে। সো ব্রিটিশ রাজ আমাদেরকে আমাদের ইউনো সর্ট অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি দিল, প্রভিনশিয়াল অ্যাসেম্বলি দিল, কনস্টিটিউশন ইউনো সর্ট অফ অ্যাসেম্বলি দিল। সো মনে করো কবে 1934 সালে নির্বাচন হলো, ওটার বেসিসে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1935 সালে হলো, 1935 সালে, সো অনেকদিন আগে। এনিওয়ে এগুলো হোয়াট এভার, এগুলো বাদ দাও, আমরা আসি 47 থেকে আসি, যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ইতিহাসটা, পিওরলি আমাদের ইতিহাসটা শুরু, নট ভারতবর্ষ, এর আগেরটাও আমাদের ইতিহাস, অ্যাবসলুটলি আমাদের ইতিহাস। বিকজ এর আগেটা আমাদের ইতিহাস কেন, কারণ এই যে এই যে এই যে লেজিস এই যে প্রভিনশিয়াল অ্যাসেম্বলিগুলো ছিল, এই প্রভিনশিয়াল অ্যাসেম্বলির ভোটে কিন্তু আমাদের দেশটা হয়েছে, এই প্রভিনশিয়াল অ্যাসেম্বলির ভোটে কিন্তু আমাদের দেশটা হয়েছে। বিকজ বেঙ্গল প্রভিনশিয়াল অ্যাসেম্বলি 1947 সালে 1946-47 সালে বেঙ্গল প্রভিনশিয়াল অ্যাসেম্বলি ফার্স্টে ভোট দিল যে যদি তোমার এই যে টু স্টেট হয় তাহলে আমরা আলাদা, কারণ আমাদের মেজরিটি কি ছিল মুসলমান, সো টু স্টেট হয় আমরা আলাদা এবং আমরা পাকিস্তানের সাথে যাব, এটা ফার্স্টে ভোট হলো। এটা যখনই ভোট হলো তখন এখন তাহলে আলাদা এবং আমরা পাকিস্তানের সাথে, তাহলে কার কার শক্তি বেশি, মুসলিম লীগের শক্তি বেশি, রাইট? তখন মনে আছে এই যে হিন্দু ভদ্রলোক, কলকাতার হিন্দু ভদ্রলোক নিয়ে আলোচনা হয়েছিল যাদের হাতে ক্ষমতা ছিল, হ্যাঁ, সো তারা এটার বিরোধিতা করলো, বিরোধিতা করে আর কোনো উপায় না পেয়ে তাহলে তারা কারবা, ওটা আছে বাংলায় তাহলে দুই ভাগে ভাঙ। কারণ রিমেম্বার ন্যাশনালিজম নিয়ে যখন কথা বলছিলাম, যে আমরা যখন বেঙ্গল আমাদের কনস্টিটিউশনে যেটা লেখা, মুজিববাদের যেটা একটা স্তম্ভ, সেটা অর্ধেক বাংলা নিয়ে তো হতে পারে না, সেটা তো ফুল বেঙ্গল, তুমি বলছো বাঙালি জাতিতে, আমার পরিচয় বাঙালি হিসাবে। কারণ আমাদের কনস্টিটিউশন যখন 72-এ লেখা হয় তখন কিন্তু অনেক আলোচনা এসছে, কয়েকজন আওয়াজ তুলেছে যে এটা বাংলাদেশি হওয়া উচিত, কারণ আমাদের কনস্টিটিউশন এসে আমরা কি, আমরা বাঙালি, সিটিজেন অফ দিস কান্ট্রি, বাঙালি, সিটিজেন অফ দিস কান্ট্রি, বাঙালি না বাংলাদেশি, এই আলোচনাটা তখন কয়েকজন এনেছে, বেশি লোকজন আনেনি, সাহস করেনি, কারণ আওয়ামী লীগ একচেটিয়া ছিল, বাট সেটা নিয়ে একটু পরে আসছি। আমরা 47-এ যাই, সো তখন 47-এ, সো এই যে এই জায়গাটা, সো তখন ওই যে সরি বেঙ্গল, হ্যাঁ, সো তখন এই যে বাঙালি ভদ্রলোক, কলকাতার বাঙালি, শিক্ষিত বাঙালি ভদ্রলোক, তারা আবার ভোট করলো যে বাংলা বিভাগ হবে, বাংলায় বিভাগ হবে, বাংলা ভাগ হবে, বিভক্ত হবে। 1905 সালে একবার হয়েছিল, সো অলরেডি একটা ডিমার্কেশন আছে, সো বাংলা ভাগ হবে, বাংলা দুই ভাগ হয়ে গেল। এর মধ্যে সিলেট আসাম আলাদা ছিল, সিলেট আসামে আবার ওরা আবার বললো, সিলেট আসাম রেফারেন্ডাম বললো যে ওরা আবার ওরা দুই ভাগ হবে, আসাম চলে যাবে ভারতে, সিলেট চলে আসবে পাকিস্তানে, ওকে। সো 47 মানে 46-47 ছিল হলো ভাঙনের বছর, সবাই শুধু ভাঙো, জমি ভাঙো, মানুষ মারো, এটা ছিল 46-47, ওকে ওকে। 47-এর পর আমরা পাকিস্তান হলো, পাকিস্তানের জার্নি শুরু হলো, পাকিস্তানের কনস্টিটিউশন লাগবে, রাইট? তো কনস্টিটিউশনাল সিস্টেম ইউজুয়ালি হলো একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়ে তারা একটা কনস্টিটিউশন ফর্ম করে। কনস্টিটিউশন অনেকভাবে হতে পারে, অনেক জায়গায় রাজা এনে একটা কনস্টিটিউশন ঢুকিয়ে দেয়, রাজা একটা কনস্টিটিউশন দিয়ে দেয়, ওকে। যেমন জর্ডানে যেটা হয়েছে, রাজা দিয়েছে কনস্টিটিউশন, অন্য অন্য জায়গায় হয়েছে, বাট বেসিক আইডিয়াটা হলো যে কনস্টিটিউশনটা যদি তোমার বেসিস হয় তাহলে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের কনস্টিটিউশনটাও তোমার রিপ্রেজেন্টেশনে হতে হবে। সো আইডিয়াল হয়তো হিসেবে যেটা ধরা হয় যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আসবে, ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটার দায়িত্ব থাকবে কনস্টিটিউশন প্রণয়ন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কনস্টিটিউশন প্রণয়ন করবে, এবং ওই কনস্টিটিউশন প্রণয়ন হওয়ার পর পার্লামেন্ট হবে ওই কনস্টিটিউশনের বেসিসে। তো 47-এ পাকিস্তান হলো, পাকিস্তানের কনস্টিটিউশন কী হবে না হবে এটা নিয়ে অনেক লাফালাফি, ওকে। 52-তে যে ফাইনালি, 51-52, মানে উই ডিডন্ট হ্যাভ এ কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন আলোচনা এসেই 52-তে ভাষা আন্দোলন হলো, ভাষা আন্দোলন হলো, ওখানেও পরিষ্কার হলো যে না, আমাদের কনস্টিটিউশনে সেপারেট জায়গা থাকতে হবে,
অরিজিনালি আমরা অনেকগুলো মানে পাকিস্তানের কনস্টিটিউশনে অনেকগুলো প্রভিন্সের জায়গা ছিল, তারপর আস্তে আস্তে আমরা ওই জায়গায় আসলাম। 54-এ তোমার কি বলার নাম নির্বাচনে যুক্ত ফ্রন্ট সরকার আসলো, রিমেম্বার যুক্ত ফ্রন্ট সরকার নিয়ে আমরা এর আগে কথা বলেছিলাম, রাইট? এই নির্বাচন কিন্তু মোস্টলি তোমার ইস্ট পাকিস্তান নির্বাচন ছিল, ওয়েস্ট পাকিস্তানে তখনও কোনো স্বচ্ছ নির্বাচন দেখে নেই কেউ বাংলাদেশের মতো আর কি। যে নির্বাচন এটা কি ইদার যা তোরা বাসায় যা হয়ে গেছে, কিন্তু ইস্ট পাকিস্তানে নির্বাচন হলো, যুক্ত ফ্রন্ট সরকার আসলো। ওকে, যুক্ত ফ্রন্ট সরকার এসে 54-এর এটা ইম্পর্টেন্ট, 54-এর নির্বাচনে যুক্ত ফ্রন্ট সরকার যেই ফোর্স নিয়ে আসলো এটাতে পরিষ্কার হয়ে গেল যে ইস্ট পাকিস্তানে মুসলিম লীগ শেষ, ইস্ট পাকিস্তানে মুসলিম লীগ শেষ, এটা পরিষ্কার হয়ে গেল। তো মুসলিম লীগের আর এরপর থেকে কোনো আওয়াজ উঠেনি ইস্ট পাকিস্তানে আজ পর্যন্ত না, ওকে, বড় কোনো আওয়াজ ওঠেনি। ছোটোখাটো দুই একটা পার্লামেন্টারি সিট টিট বাংলাদেশ হওয়ার পরও দুই একটা পেয়েছে, বাট এটা ইস্যু না, কোনো বড় আওয়াজ ওঠেনি। সো দা কনস্টিটিউশনাল যাত্রা শুরু হলো। এখন কনস্টিটিউশন তোমার 55-এ আই থিঙ্ক যে ফার্স্ট একটা কনস্টিটিউশন তোমার স্থাপন হলো, যেখানে আর কি ওই যে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান প্রভিনশিয়াল সরকার, তোমার ইস্ট পাকিস্তানের বাংলা ভাষা, ওয়েস্ট পাকিস্তানের উর্দু ভাষা, এই জিনিসগুলো হলো। বাট এইটাও অ্যাব্রোগেট করলো 1958 সালে। 1958 সালে কী হলো, আইয়ুব খান সাহেব কু করে নিল ক্ষমতা। এর আগেও যে প্রপার পার্লামেন্টারি গভর্নমেন্ট ছিল তা না, কিন্তু অফিসিয়ালি প্রপার কু করে 1958 সালে আইয়ুব খান সাহেব নিয়ে নিল। আইয়ুব খান সাহেব কু করে নিয়ে 1962 সালে আইয়ুব খান সাহেব নতুন কনস্টিটিউশন দিল। এই কনস্টিটিউশন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চলে গেল, কারণ আমরা কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে অরিজিনাল মানে ওই 55-এর কনস্টিটিউশন বা 53 কনস্টিটিউশন যে আলোচনাটা ছিল যে তোমার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ভারত অলরেডি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তখন চলে গেছে, ওকে। কিন্তু আমরা 62-তে আসলো, আইয়ুব খান সাহেব বললো না না, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, এবং সে একটা নতুন টার্ম নিয়ে আসলো, তুমি তোমার মুরব্বীদের কাছে শুনবে, বেসিক ডেমোক্রেসি, বেসিক ডেমোক্রেসি, বুঝছো? আজকে যেমন আমরা আমাদের দেশে শুনি না ওই যে তোমার কি ডেভেলপমেন্ট ফার্স্ট, এই দূর কিসের ডেমোক্রেসি ব্যাটার, ডেভেলপমেন্ট ফার্স্ট, ওকে। তেমন আইয়ুব খান সাহেব এরকম সুন্দর একটা ভাষা নিয়ে আসলেন, বেসিক ডেমোক্রেসি। বেসিক ডেমোক্রেসি কি হবে, নির্বাচন হবে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকবে, কিন্তু আইন আমি বানাবো, ওরা থাকবে একটু খেলাটেলা দেখবে, ঘুরবে টুরবে, আইন আমি বানাবো, হ্যাঁ, এটা হলো। সো ওইটা হলো আমাদের ওই কনস্টিটিউশনের যাত্রা। সো 62-তে ওই কনস্টিটিউশন শুরু হলো, 65-এর যুদ্ধের কথা বলেছি, 66-এ যে প্রেশারে আসলো, তো 66-এ 6 দফা আন্দোলনে মেইন জিনিসটা ছিল তাহলে আমাদের কনস্টিটিউশন, কারণ ওই যে জিনিসগুলো সেন্ট্রাল ব্যাংক ইংরেজি বলো, এই যে নতুন কনস্টিটিউশনের আন্ডারে এই জিনিসগুলো আসবে। সো তোমার ওই 62-র কনস্টিটিউশন আমরা মানি না, এবং আমরা ওয়েস্টমিনস্টার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফেরত যাবো। এইগুলো হলো 6 দফার প্রমিস, 6 দফা আন্দোলনের প্রমিস হলো আমরা এই এই কনস্টিটিউশনে ফেরত যাব। কিন্তু 6 দফা আন্দোলনটা কী ছিল, সো আমাদের কনস্টিটিউশন এবং প্রভিনশিয়াল গভর্নমেন্ট, প্রভিনশিয়াল অটোনমি বা ফেডারালিজমের তোমার আন্দোলন, রাইট? 70-এর নির্বাচন হলো, 70-এর নির্বাচনে লাস্ট দিন যেটা বলছিলাম, আই থিঙ্ক আমরা মানে ওই আওয়ামী লীগের কোয়ালিশন ফেডারেল অ্যাসেম্বলিতে মাত্র 2 সিট হারলো, মানে ওয়েস্ট বেঙ্গলে আই থিঙ্ক 169 সিট ছিল, তার মধ্যে 167 জিতে 2 হারে, এরকম কিছু একটা। আর প্রভিনশিয়াল অ্যাসেম্বলিতে আই থিঙ্ক 300 সিটের ভিতরে 268টা, এরকম একটা, মানে ম্যাসিভ নাম্বারস জেতা, ওকে, জেত। তারপর অবভিয়াসলি কী সরকার হয়েছে না হয়েছে এটা নিয়ে আমরাও আলোচনা করেছি, তোমরাও সবসময় টিভিতে দেখো, খবরে দেখো। সো মুক্তিযুদ্ধ হলো, এটা হয়ে গেল 72 জানুয়ারিতে, মানে ওই 16 ডিসেম্বরের পর, 71-এর 16 ডিসেম্বরের পর আমাদের গভর্নমেন্ট ইন এক্সাইল যেটা কলকাতা ছিল, মনে আছে এটা নিয়ে আলোচনা হয়েছিল, মুজিবনগরে ফর্ম করে কলকাতায় বসলো গভর্নমেন্ট ইন এক্সাইল, তারা দেশের মাটিতে চলে আসলো, 72-এর শুরুতে বঙ্গবন্ধু ফেরত আসলো, তখন শুরু হলো আমাদের নতুন কনস্টিটিউশনাল যাত্রা। এখন একটা বড় প্রশ্ন অনেকেই তুলে, স্পেশালি যারা মনে করো আওয়ামী লীগের সাথে জড়িত না, বা আওয়ামী লীগের সাথে যুদ্ধ জড়িত, মানে প্রপার আওয়ামী লীগ বিরোধী যারা, তারা অনেকে এই প্রশ্নটা তুলে যে কিন্তু আমাদের যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন তো কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল না, 70-এর নির্বাচনে যারা জয়ী হয়েছিল, সো ওটা ছিল 6 দফা আন্দোলন, ওটা কিন্তু বাংলাদেশে ছিল না, সো ওটা প্রভিনশিয়াল সরকার আন্দোলন ছিল, ওই আন্দোলনের নির্বাচনে যারা জয়ী হয়েছিল তারা অটোমেটিক্যালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করে। সো নতুন কোনো ইলেকশন হয়নি, নতুন কোনো ইলেকশন যদি বাংলাদেশকে দেয়া হতো তাহলে কারা হতো আমরা জানি না, নতুন কোনো ইলেকশন হয়নি, তারা নিজেরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করলো, 404 বোধ হয়, মানে 400+ তোমার মেম্বার্স নিয়ে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করলো, এবং তারা 72-তে ফার্স্ট তোমার আমাদের কনস্টিটিউশন প্রপোজ করলো।
ওকে, আমাদের কনস্টিটিউশনের পিলার্সগুলো কী ছিল এটা নিয়ে আমরা আলোচনা করেছি, রাইট? মুজিববাদের চার পিলার হলো আমাদের কনস্টিটিউশনের চার পিলার, অরিজিনাল 72 কনস্টিটিউশনে শুরু হয়। তারপর এই কনস্টিটিউশনের বেসিসে 73 পার্লামেন্ট সরি ইলেকশন হয়ে নতুন পার্লামেন্ট বসে। এখন যেটা বললাম যে যারা আওয়ামী লীগ বিরোধী, মানে পিওর বিরোধী, কারণ দুই সাইডেরই আর্গুমেন্ট আছে, সো যারা পিওর আওয়ামী লীগ বিরোধী তাদের একটা আর্গুমেন্ট আছে যে আওয়ামী লীগ তখন এই এই কনস্টিটিউশনটা বানিয়েছে। কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ছিল আওয়ামী লীগের, পিপলস রিপ্রেজেন্টেটিভ না। আর যারা অপোজিট সাইডে আর্গিউ করে তারা করে হলো যে বাবা 70-এ তো আমরা অলরেডি একটা রিপ্রেজেন্টেশন পেয়েছি, একটা বেসিস তো আছে, র্যান্ডমলি তো তুলিনি, একটা বেসিস আছে। এবং 71-এ পর 72-এ আমাদের স্টেটের এমনি খুব দুরবস্থা, মানে ইলেকশন তো একটা ফিজিক্যাল প্রসেস, আমার প্রপার একটা ইলেকশন কমিশন লাগবে, আমার প্রপার এত কোটি কাগজ ছাপাতে হবে, আমার প্রপার এতগুলো ইলেকশন বুথ লাগবে, এত কিছু করে তারপর ইলেকশনটা হতে হবে, এটার জায়গায় আমরা কোথায়, এটার জায়গায় আমরা কোথায়? আজকে না হলে আমাদের ইলেকশন কমিশন আছে, লক্ষ কোটি টাকা আছে, আমরা মুহূর্তের মধ্যে বলি আয় আগামী মাস সিটি কর্পোরেশন ইলেকশন যা। 72 সালে আমরা এই অবস্থায় ছিলাম, আমরা ছিলাম না। সো প্র্যাকটিক্যাল কনস্ট্রেন্টসও ছিল। সো এগেন দুই সাইডেই আর্গুমেন্ট আছে, আমি বলছি না কোনটা প্রপার কোনটা ভুল, আমি জাস্ট দুই সাইডটাই তোমাদের কাছে প্রেজেন্ট করছি। ওকে, তো দুই সাইডের আর্গুমেন্ট ছিল যে প্রপার কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল না, আর আরেকটা আর্গুমেন্ট হলো যে এইটাই, এর থেকে বেটার কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমরা চাইলেও পারতাম না, এবং এটা তো রিপ্রেজেন্টেটিভ, তো একটা ভোট, একটা ভোটের মাধ্যমে তো আসছে, মাগনা তো আসেনি। ওকে, সো 73 পার্লামেন্ট হলো। 73 পার্লামেন্টে তাহলে আমরা এই জিনিসগুলো গেল। এখন 73 পার্লামেন্টের পর আমরা ঐতিহাসিক আলোচনা করবো না, কিন্তু যেটা হলো 75-এ যে, মানে মাত্র 2 বছর পর যে, 75-এর একদম শুরুতে জানুয়ারি মাসে যে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করলাম। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কি করলাম আমরা? যেই বেসিস অফ ডেমোক্রেসি ছিল কনস্টিটিউশনে সেটা সরিয়ে দিলাম আমরা। ওয়েস্টমিনস্টার স্টাইল অফ পার্লামেন্ট সরিয়ে 62 সালে যেটা আইয়ুব খান করেছিল প্রেসিডেন্সিয়াল, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ পার্লামেন্টে চলে গেলাম, এবং আমরা কনস্টিটিউশনে ডিক্লেয়ার করলাম ওয়ান পার্টি স্টেট, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ওয়ান পার্টি স্টেট কনস্টিটিউশনে ডিক্লেয়ার করলাম 75-এ। সো আমাদের কনস্টিটিউশনের ফার্স্ট অ্যাব্রোগেশন অফ প্রিন্সিপলস অফ দ্য কনস্টিটিউশন হ্যাপেন্ড ইন 1975 বাই দ্য সেম লিডারশিপ, যেই লিডারশিপ, যেই নেতৃত্ব 72-এর কনস্টিটিউশন দিল। 72-এর কনস্টিটিউশন কি ছিল? ডেমোক্রেসি, সেকুলারিজম, ন্যাশনালিজম, বেঙ্গলি ন্যাশনালিজম, সোশ্যালিজম, রাইট? বাট এখান থেকে তুমি টানতে পারো দ্য বেসিস লিবার্টি ইকুয়ালিটি, এখান থেকে এই বেসিসে তুমি টানতে পারো লিবার্টি ইকুয়ালিটি। হ্যাঁ, আমাদের তোমার ইন্ডিজিনাস পপুলেশন তারা বলবে ভাই তোমাদের লিবার্টি ইকুয়ালিটি, আমরা তো তুমি বাঙালি রাখো নাই, মানে বাংলাদেশেই রাখো নাই, তুমি তো বলেছো বাঙালি, তা আমাদের লিবার্টি ইকুয়ালিটি রাখো নি, বাট বাকি সবার ধরো লিবার্টি ইকুয়ালিটি, রাইট? 75 উই চেঞ্জ দ্য কনস্টিটিউশন, ধারাবাহিকতায় 70 তোমার জিয়াউর রহমান সাহেব আসলেন, এরশাদ সাহেব আসলেন, ওনারা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টই রাখলেন, ওনারা চেঞ্জ করেনি প্রেসিডেন্সিয়াল ফর্ম, কারণ ওনারা প্রেসিডেন্ট ছিলেন। নির্বাচন হলো, বেশ অনেক নির্বাচন হলো, অনেকভাবেই হলো প্রেসিডেন্সিয়াল ফর্ম। 90-এর পর সময় আসলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের, 90 নির্বাচনের পর যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এখন হতে হবে, এখন আমরা চেঞ্জ করবো, কারণ অনেক কিছু হয়েছে। মনে করো বেশ কিছু অনেক ধরনের অর্ডিনেন্স ছিল, যেমন মনে করো যে জিয়াউর রহমান সাহেব উনি কনস্টিটিউশন অ্যামেন্ড করে ঢুকায় তোমার ইন্ডেমনিটি অর্ডিনেন্স, যে ওই যে বঙ্গবন্ধুর অ্যাসাসিনস মার্ডারার্স মানে খুনি তাদেরকে কনস্টিটিউশনালি ক্ষমা দেয়া হয়। ওকে, সো এইটা অ্যাব্রোগেট করার পয়েন্ট আসে, আর অনেক এটা অ্যাব্রোগেট পরে আওয়ামী লীগ সরকার এসে করেছে, এনিওয়ে দ্যাটস এ ডিফারেন্ট পয়েন্ট। ওকে, সো এই যে তখন আরেকটা চয়েস আসলো যে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থাকবো না পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থাকবো, কারণ 72-এর কনস্টিটিউশন ওয়াজ পার্লামেন্টারি ওয়েস্টমিনস্টার স্টাইল অফ গভর্নমেন্ট, রাইট? 75-এর কনস্টিটিউশন ওয়াজ, এখন খালেদা জিয়ার সরকার মানে 91-এর বিএনপি সরকার, ওটা কি প্রো 75 না প্রো 72, মানে ইন দ্য সেন্স যে নট প্রো, সরি খুব ভুলভাবে কথাটা বের হলো, মানে ওটা কি তোমার ওই প্রেসিডেন্সিয়াল ফর্ম পছন্দ করতো না পার্লামেন্টারি ফর্ম পছন্দ করতো? কারণ বিএনপির শুরুটা কিন্তু ওই প্রেসিডেন্সিয়াল ফর্মে, এবং তারা কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম চেঞ্জ করেনি, জিয়াউর রহমান কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম চেঞ্জ করেনি। সো তাহলে খালেদা জিয়া
কেন চেঞ্জ করলো, কেন চেঞ্জ করলো? অনেকে ডিসকাস করে এগেন, মানে এটা মনে করো ইসে অনেকের ডিসকাশনে আছে যে খালেদা জিয়া তখন ফর্মটা চেঞ্জ করেন, পার্লামেন্টারি ফর্মে আনেন, কারণ উনিও একটা ভয়ে ছিলেন যে ওই সময়টা অ্যাটলিস্ট এরশাদ সাহেব এত পপুলার ছিলেন যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলে এরশাদ সাহেব জিতে যেতে পারেন। ওইটা আবার সেকেন্ড চয়েস হিসেবে না, কিন্তু ওই সময়টায় ফার্স্ট চয়েস হিসেবে এটা তো।